আমরা অবাক বিস্ময়ে এবং অত্যন্ত বেদনাহত হৃদয়ে আমরা লক্ষ্য করছি সারা বিশ্বের ইতিহাসের যে কোনো সময়ের চাইতে এলেম অর্জনের সুযোগ সবচেয়ে বেশি এখন তারপরেও একদল মানুষ এলেম অর্জন থেকে নিজেদেরকে বিরত রেখেছে তারা শুধু দুনিয়াদারির মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে মুসলিম হওয়ার পরেও তারা ফরজ ওয়াজিব যে কাজগুলো আল্লাহর পক্ষ থেকে রসুল্লা সাল্লা সালামের পক্ষ থেকে ঘোষণা হিসাবে এসেছে সেগুলো তারা আদায় করছে না এবং সেগুলো সম্পর্কিত জ্ঞান তারা অর্জন করছে না শুধু তাই না দুনিয়াদারির বিভিন্ন ইস্যুতে ইসলামকে বক্তব্য দেয়নি বরং ইসলাম পরিপূর্ণভাবে একটা গাইডলাইন দিয়েছে যে কিভাবে আমাদের জীবন চলবে সংসার চলবে শিক্ষা চলবে অর্থনীতি চলবে সমাজ চলবে মানুষের মধ্যে ইন্টারাকশান চলবে বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন তারা কিভাবে করবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের আছে এক একগুচ্ছ চমৎকার নিদর্শন একটা চমৎকার গাইডলাইন কিভাবে কি করতে হবে আর কোনটা করা যাবে না কোনটা হালাল আর কোনটা হারাম। কি সেটা খাবার দাবারের ক্ষেত্রে অথবা কর্মকাণ্ডের ক্ষেত্রে অথবা যে কোনো কাজের ক্ষেত্রে কিংবা আচার আচরণের ক্ষেত্রে কি আমরা করতে পারবো আর কি আমরা করতে পারবো না এমন কি বাবা মা যাদের কথা বলা হচ্ছে তারা আমাদের সবচেয়ে প্রিয়জন তাদের সাথে কি ধরনের আচরণ করতে হবে আর কি ধরনের আচরণ করা যাবে না সেটা কি বলে দিয়েছেন না আল্লাহ তালা ওয়াবেল ওয়ালিদাইন এহসানা আবার বলে দিয়েছেন ওয়ালা ফালায়ুমা উফত্নহুমাউলান করিমা এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা এবং তার রাসুল সাল্লা আমাদেরকে যে গাইডলাইনটা দিয়েছেন আমাদের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে একদল মানুষ সেগুলো থেকে বিমুখ হয়ে আছে তারা দুনিয়াদারের মধ্যে আছে দুনিয়া আমাদের সামনে অনেক নিদর্শন উপস্থাপন করছে এবং একের পর এক এটাও আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে ব্যাপারটা এমন নয় যে বিত্তবানরা তারা দুনিয়া দীর্ঘ হায়াত পাচ্ছেন কিংবা তারা বিশেষ কোনো প্রিভিলেজ সুযোগ সুবিধা আল্লাহর কাছ থেকে পাচ্ছেন সেটাও নয় সুতরাং প্রিয় ভাইরা এর মধ্যে আল্লাহ তালার অনেক নিদর্শন রয়েছে আসুন সে তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমরা শুধু দুনিয়াকে প্রাধান্য না দিই দুনিয়ায় আমাদের আল্লাহ যেহেতু পাঠিয়েছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানে থাকতে হবে সেই জন্য একটা ব্যবস্থাপনা আমাদের প্রয়োজন কিন্তু সেই ব্যবস্থাপনাটা হতে হবে কোরআন এবং সন্না নির্ভর কোরআন সন্না নির্ভর ব্যবস্থাপনার মধ্য দিয়েই আসলে আমরা জীবনের সুখ শান্তি পাবো এবং সেই জন্য আমরা বলেছি এলেমের প্রয়োজন অতএব যারা আমরা আজকে দিন এলেম অর্জন থেকে দূরে রয়েছি তারা সিদ্ধান্ত গ্রহণ করি এবং তাদের কাছে আমরা আমাদের মেসেজ উপস্থাপন করি যে আসুন আমরা সকলে মিলে দিন আলাম অর্জন করে আলোকিত হই একটা সুন্দর মুসলিম জনপদ গড়ে তুলি এবং এর মধ্য দিয়ে মানুষ মানবতা এবং দিনের কল্যাণে সকলের কল্যাণে একটা চমৎকার সমাজ আমরা গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন